আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক অফ মেকানিক্যাল ট্রেনিং সেন্টার। আজ আমরা দেখাবো কিভাবে পিডক হাইট এবং পিডক সেন্টারিং করতে হয়। এটা ভিডিওটা স্কিপ না করে সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবে। প্রথমে আমরা পিডকটা পজিশন করে নিব। স্ক্রুগুলো টাইট দিয়ে নিব। মেশিনটা উড়ান প্যাডের উপর বসাতে হবে। এখানে এটা হচ্ছে ফিডক সেন্টারিং স্ক্রু, আর এটা হচ্ছে ফিডক হাইট স্ক্রু। এখন আমরা ফিডক প্রথমে সেন্টার করে নেব, তারপর আমরা হাইট পজিশন ঠিক করব। এখানে খেয়াল করুন, এই যে আমাদের ফ্রন্ট পাশে গ্যাপটা অনেক বেশি কিন্তু ব্যাগে অনেক কম। এখানে আমাদের বথ সাইড সমান রেখে সেন্টার স্ক্রু টাইট দিতে হবে। তাহলে আমরা আবার মেশিনটা উল্টাবো, উল্টানোর পর সেন্টারিং স্ক্রু লুজ দিব। লুজ দিয়ে যেহেতু আমাদের সামনে নিতে হবে, এখন আমাদের পিডক সেন্টারিং ঠিক আছে। পিডক সেন্টারিং এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাদের পিডক যখন মুভমেন্ট করবে, মুভমেন্ট করার সময় বথ সাইড সেম থাকতে হবে, ব্যাক এবং ফ্রন্টে সেম থাকতে হবে। মেশিন ফুলিটা সঠিক রোটেশনে ঘুরিয়ে দুই পাশে আমাদের সমান থাকতে হবে। এই পিডক মুভ করে পিছন থেকে উঠতেছে, এখানে যতটুকু গ্যাপ আছে ঠিক ফ্রন্টে ওই পরিমাণ গ্যাপ থাকবে। তাহলে আমরা এখন পিডক হাইট নির্ণয় করব। এটা হচ্ছে পিডক হাইট স্ক্রু। পিডক হাইট নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদের কতটুকু মেজারমেন্ট হবে নিডেল প্লেট টু পিডক। এখানে আমাদের নিডেল বার মেশিন পুলি রোটেট করে ফুল আপ পজিশনে রাখতে হবে। রাখার পর এখানে নিডেল প্লেট থেকে 0.8 mm টু 1 mm পর্যন্ত সেট আপ করা যাবে, না হলে এটা আমাদের ফেব্রিক ড্যামেজ হয়ে যাবে। যদি হাইট বেশি থাকে, 1.8 to 1 mm এর যদি বেশি থাকে, এই ক্ষেত্রে আমাদের ফেব্রিক ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এখানে 0.8 mm টু 1 mm থেকে পিডক হাইট কম থাকে, এটা আমাদের যে বডি গার্মেন্টসটা প্রপারলি টানবে না, তাহলে আমাদের এখানে মেজারমেন্ট ইস্যুটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আমরা এখন
এখানে একটু বেশি আছে আমাদের এখন দুই পাশে গ্যাপ এবং পিডক হাইট 0.8 mm টু 1 mm এর ভিতরে আছে তাহলে এটাই পিডক হাইট এবং পিডক সেন্টারিং পজিশন এই পর্যায়ে আমরা এই দুইটা জিনিস জানতে পারলাম পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ।